হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠে আর কি বসে আছি, আর তোমাদের দাদাভাই ভোরবেলা ডিউটি চলে গেছে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, যার জন্য মানে সূর্যের আলোই দেখা যাচ্ছে না। কুয়াশার জন্য পুরো চারিদিকটা অন্ধকার মতো হয়ে আছে, আর সেই জন্য মানে ঠান্ডা অনেক না হলেও কিন্তু আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা উঠে। তো তার জন্য আমি বসে আছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা সকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কতক্ষণ আর বসে থাকবো বিছানায়, তো ভাবলাম না দেরি হয়ে যাবে, উঠে পড়ি, কারণ একটু পরে সবাই পড়তে চলে আসবে। তো সেই জন্য দেখো আমি উঠে পড়েছি। উঠে আর কি সকালবেলা তো অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো তো করতে হবে। আর তার আগে এই যে ব্রাশ ফ্রাশ করে নিচ্ছি। আসলে কি বলতো, কদিন মনটা ঠিক খুব একটা ভালো নেই, কারণ এই 1 জানুয়ারি পড়তে, নতুন বছর পড়তে কার না ঘুরতে যেতে ভালো লাগে বলো? আর তোমাদের দাদাভাই সেই 31-এই লাস্ট আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। তো আসলে কি বলতো, ওর অফিসে একদম ছুটি পাচ্ছে না তোমাদের দাদাভাই, তো তার জন্য আমাকে ঘুরতে নিয়ে যেতে পারিনি। আর আমিও আর কি করব, জোর করতেও পারছি না, বলতেও পারছি না তুমি নিয়ে চলো, আর সেই জন্য আর ঘুরতে যাওয়া হয়নি। তো নতুন বছরে কোনো পিকনিকও হলো না, কি আর করা যাবে। তবে তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে এই কয়েকদিনের ভেতরে আমাকে ঠিক ঘুরতে নিয়ে যাবে, তো সেটা আশায় মানে মনে রেখে রেখে আশায় আশায়ই আমার দিনগুলো কাটছে। তো দেখো আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এই যে চুল ফুল আঁচড়ে নিয়েছি। তো চলো এবার একটু চা খেতে হবে। আর এই যে দেখো, আমি তো লিকার চা খাই, তোমরা সকলেই জানো। কি বাজে ওয়েদার দেখো, চাফা করে নিয়ে আসছি। ঘরটার যা অবস্থা তোমাদেরকে আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। এত ঘেঁটেছে তোমাদের দাদাভাই এই 2 দিন ধরে, তোমাকে কি বলবো। এটা পড়ছে, ওটা ফেলে দিচ্ছে, এই সেই ওই করে। তো এখন আমি এই দেখো এই টুলে বসেই হচ্ছে যে চাটা খেয়ে নিই, তো তারপরে বিছানা টিছানাগুলো গোছাতে হবে। সারা ঘর আমার পুরো একদম অগোছালো হয়ে আছে, ঘর গোছাতে গোছাতে আজকে আমার মানে দিনটাই ইয়ে হয়ে যাবে। তো চলো চাটা আগে খেয়ে নিই। আমার বসার খুব পছন্দের একটা জায়গা এটা, জানো তো, বেশ ভালো লাগে আমার বসতে এখানটা। তো চলো চাটা খাওয়া হয়ে গেছে, এবার তোমাদেরকে ঘরের অবস্থাটা একবার দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড। অবস্থাটা দেখো, এই যে মশারির এই রকম অবস্থা হয়ে আছে, কম্বল, বিছানায় চাদর, গামছা, দেখো ওর মাথার উপরে আর কি ঢাকাটা দিয়ে শুই আর কি, যাতে না আরো ঠান্ডাটা মানে আমাকে এ লাগে। তো দেখো সব চারিদিকে কিরকম লন্ডভন্ড হয়ে আছে, একবার আমার ঘরের অবস্থা। আর তোমাদের দাদাভাই আমার আলনাটাকে করেছে দেখো, পুরো ঘেঁটেছে, ঘেঁটে যেখান থেকে যা পেরেছে, দেখো এখানে চারদিক সব ফেলে রেখে দিয়েছে, এখানে দেখো পুরো। তো চলো ঝটপট করে আগে আমি ঘরটাকে পরিষ্কার করি, না হলে সত্যি বলছি নিজের তো এতটাই বিচ্ছিরি লাগছে, আর তার উপরে হচ্ছে কেউ যদি বাড়িতে এসেও যায় বলবে যে এটা ঘর না অন্য কিছু, সেটাই বলবে। তো দেখো এত, তো চলো দেখতে থাকো ভিডিওটা। শীতকালে কত বিছানা দেখো, মানে কত গোছাবো, গুছি গুছি আমার শেষ আর হয় না। যদি ভালোভাবে গোছাতে চাই প্রতিদিন 2 ঘন্টা করে সময় লাগবে, আর তাতে তোমাদের দাদাভাই তো একদম কি বলবো, আমার গোছানো জিনিসকে অগোছালো করার মাস্টার। সব কিছু মানে আমি যদি না দেখি ও মনে হয় ঘরে কী অবস্থা করে রাখবে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এরকম যদি কোনো দিন আসে তোমাদেরকে আমি দেখাবো মানে ঘরটার কী অবস্থা করে রাখে সব সময়। আমি ঠিকঠাক করে তবুও অনেকটা চেষ্টা করি গুছিয়ে রাখার। তো বিছানার সাথে সাথে তোমাদের তো আনলাটা দেখালাম আমি কী অবস্থা করে রেখেছিল, তো আনলাটাকেও আমি বেশ খানিকক্ষণ ধরে ভালো করে গুছিয়ে নিলাম, কী আর করা যাবে বলো। তো দেখো ফাইনালি আমার ঘরদোর মোটামুটি ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সব জিনিসপত্র আর কি ভালোভাবে গোছানো হয়ে গেছে, আর বিছানাগুলো দেখো ভালো করে তুলে নিয়েছি। তো সব জিনিস যেমনকে তেমনই আছে।
উফ, যা অবস্থা হয়েছিল, মানে দেখে কেমন হচ্ছিল। অ্যাটলাস্ট আমার ঘর গোছানো কমপ্লিট হলো, চলো টিফিনটা এবার করতে হবে, অনেকটা বেজে গেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, টিফিনের জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, এটা আলু ভাজা করব আর রুটি করব। তো চলো আলুটা ভেজে নিই। একটু সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে। তো তেল গরম হয়ে গেছে, দেখো আলু তুলে দিয়েছি। আর এদিকে আমার দেখো রুটি বেলাও কমপ্লিট হয়ে গেছে। তো আলু ভাজা করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো, এই যে আমার আলু ভাজাও কমপ্লিট, আর এখানে রুটিও আমার সেঁকা হয়ে গেছে। আর গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে সব খাবারই আর কি গরম হলে একটু বেশ ভালোই হয়, কেননা ঠান্ডা জিনিস ঠিক ভালো লাগে না খেতে আর কি, বুঝতেই পারছো। দেখো টিফিন টিফিন করা হয়ে গেছে, এই যে খাবার আমার, চলো বসে আগে খেয়ে নিই। সকালের দিকে আমার টিফিন খাওয়ার একদমই সময় থাকে না, কারণ সত্যি কথা বলতে কি টিফিন খেতে খেতে আমার সত্যি 12টা বেজেই যায়, এমনও হয়। কারণ পড়িয়ে উঠে তারপরে সমস্ত আর যা যা থাকে কাজকর্ম মিটিয়ে তারপর টিফিনটা করতে হয়। এবার টিফিনের ওপর ডিপেন্ড করে তার যে কখন খাওয়াটা। এই সবেমাত্র মানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছে, এখনও রান্নাবান্না বাকি। তো পুরো রান্নাবান্না করে তোমাদের কাছে আবার ফিরে আসবো, আর তখন দেখাবো যে কী কী রান্নাবান্না করলাম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে, কারণ এই সব কাজ মেটাতে মেটাতে অনেকটাই আমার আরো লেট হয়ে গেছে। তো একেবারে রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝাড়াবো, এই সবে বন্ধ করলাম এটা। এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে দেখো এই যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো এই যে মাছের ঝাল হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, আর ডাল আর করিনি। তো এই জাস্ট রান্না করে উঠলাম, তোমরা তো দেখলেই কী কী রান্না করেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর স্নানও করেছি সবে, চুলটা পুরো ভিজে। ছাদে গিয়ে যে একটুখানি চুলটা শোকাবো সেটা তো হবে না, কারণ আজকে ভালো রোদই ওঠেনি একদম, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে প্রচুর ঠান্ডা পড়বে। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে আসার সময়ও হয়ে গেছে, তো চলো তোমাদের সঙ্গে একেবারে খেয়ে দিয়ে উঠে কথা বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে গো, আমি মেঝেতে পা দিতে পারছি না। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে দেখো আবার আমি রেডি হয়ে গেছি। ও বাড়িতে পড়ানো আছে জানোই তো, মায়ের বাড়ি এই যাচ্ছি, আর তোমাদেরকে তো আমার মন খারাপের কারণটা আমি জানিয়েইছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর যাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।